নমস্কার দর্শক বন্ধুগণ, আমি ঋত্বিকা নিয়ে চলে এসেছি আমার শো মাইন্ড গেম উইথ ঋত্বিকা। অনেকদিন পর হ্যাঁ বাংলাতে। আমি জানি আমি বহু দিন বাংলাতে আমি কোনো শো বানাইনি। লাস্ট টাইম যখন আমি বাংলাতে শো বানিয়েছিলাম সেটা একদম বছরের শুরুতে আমি বানিয়েছিলাম। তো হ্যাঁ, আমি ওয়ার্ল্ড কাপ নিয়েও কোনো ভিডিও বানাইনি। আমি আগেই বলেছিলাম বানাতে পারিনি, যেহেতু কিছু মানে বাড়িতে কিছু রেনোভেশন ওয়ার্ক চলছিল, আর এছাড়া তখন আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে লেখালেখিও করছিলাম, তো তাই জন্য আর আমার তখন ভিডিও বানানো হয়নি। তো কিন্তু এইবার আমি কমনওয়েলথ গেমস নিয়ে বানাতে চাই, কারণ এটা একটা মানে এটা একটা খুবই গর্বের একটা মুহূর্ত উমেন্স ক্রিকেটের জন্য, কারণ উমেন্স ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ এই প্রথমবারের জন্য একটা মাল্টি স্পোর্টিং ইভেন্টে উমেন্স ক্রিকেট থাকতে চলেছে, তার পার্ট হতে চলেছে। এবং আরও একটা ফ্যাক্ট যে উমেন্স ক্রিকেট এইবার মানে এমন একটা অনলি স্পোর্ট যেটা কোনো মেন্স ইভেন্ট নেই, কারণ মেন্স ক্রিকেট থাকছে না, তো অনলি উমেন্স ক্রিকেট এই কমনওয়েলথ গেমসে থাকছে। এই একটা অনলি স্পোর্ট যাতে খালি উমেন্স ইভেন্টই ইনক্লুডেড হচ্ছে, তো এটা একটা খুবই মানে একটা গর্বের ব্যাপার উমেন্স ক্রিকেটের জন্য, এবং উমেন্স ক্রিকেট ফ্যান হিসেবেও আমি ভীষণই খুশি এবং গর্বিত। তা এই ভিডিওটা, হ্যাঁ এবার আটখানা টিম পার্টিসিপেট করছে, গ্রুপ এ তে রয়েছে ইন্ডিয়া এবং গ্রুপ বি এই দুটি আছে, মোট চারটি করে টিম আছে প্রতিটি ইচ গ্রুপে। তা ইন্ডিয়া যে গ্রুপে রয়েছে তার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, বারবেডোস আর পাকিস্তান। আর বারবেডোসের ব্যাপারটা হয়তো আপনাদের মনে হতে পারে বারবেডোস, কারণ আমরা জানি ওয়েস্ট ইন্ডিজই বেসিক্যালি খেলে, কিন্তু যেহেতু কমনওয়েলথ গেমসের নেশনের ব্যাপার, তো এখানে মানে কোনো মানে হোস্ট অফ নেশনস এভাবে কোনো সময় পার্টিসিপেট করতে পারে না, এখানে একটা ইন্ডিভিজুয়াল নেশনকে পার্টিসিপেট করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। তো ওইখানে যে মানে পুরো ক্যারিবিয়ান আইল্যান্ডসদের মধ্যে যে কম্পিটিশন হয়েছিল তাতে বারবেডোস জিতেছিল, এবং তাই জন্য বারবেডোসই যাচ্ছে কমনওয়েলথে রিপ্রেজেন্ট করতে। তো এই হচ্ছে ব্যাপার। তা বলতে গেলে একটা ওয়েস্ট ইন্ডিজই তাহলে, আর ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ারই আছে বারবেডোস টিমের মধ্যে। তো অবশ্যই এটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়াকে ফোকাস করে এই ভিডিওটা হবে, আমরা ইন্ডিয়াকে নিয়ে আলোচনাটা করবো। দেখে নেওয়া যাক ইন্ডিয়ার স্কোয়াডে কারা কারা আছে। অবশ্যই ইন্ডিয়ার ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর আমরা সবাই জানি। হরমনপ্রীত কৌর মোটামুটি 2016 সাল থেকে উনি লিড করছেন এই টিমটাকে, তো টি-20 লিড করছেন, এবং মিতালি রাজের অবসর নেওয়ার পর উনি এখন ODI এবং টেস্ট সবেরই এখন উনি সব ফরম্যাটেরই এখন ক্যাপ্টেন উনি। তা এটাই, উনি তো অবশ্যই টি-20তেও ভালো খেলছেন এবং ODIসেও উনি এবছর খুবই ভালো ফর্মে আছেন। তা উনি বলতে গেলে একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আর কি, উনি এখন এই সেরকমই একটা এতে আছে। এবং অবশ্যই আমাদের কমনওয়েলথ গেমসে যদি কোনো মানে আমাদের মেডেলের আশা কিন্তু অবশ্যই ওনার উপর অনেকটাই ডিপেন্ড করবে। এবং তারপরে আছে আমাদের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্দানা, এখন স্মৃতি মন্দানাও টি-20 থেকে এখন সমস্ত ফরম্যাটেরই এখন ভাইস ক্যাপ্টেন উনি হয়ে গেছেন, তো সেটাও একটা ব্যাপার। এবং হ্যাঁ, ওনার ফর্মটা একটু নড়বড়ে আছে এখন, কিন্তু অবশ্যই ওনার একটা মানে উনি এবং সাফালি বর্মা এই দুজনে যেটা ভরসাযোগ্য স্টার্ট দেবে সেটার দিকেই আমরা তাকিয়ে থাকবো। তো এই দুজন হয়ে গেল সাফালি বর্মা এবং স্মৃতি মন্দানা আর হরমনপ্রীত কৌর। এরপর আছে এস মেঘনা, উনি একজন খুবই একজন অ্যাটাকিং ব্যাটার, উনি 3 নম্বরে খেলবেন আমাদের হয়ে, উনি আছেন, উনি রেলওয়েজের হয়ে খেলেন, আর উনি এই বছরই আবার কাম ব্যাক করেছেন। 2016 লাস্ট টাইম এশিয়া কাপে উনি ছিলেন, উনি সেই সময় খেলেছিলেন লাস্ট টাইম, তা উনি আবার কাম ব্যাক করেছেন, আর এবং উনি দারুণ খেলছেন। নিউজিল্যান্ড সিরিজে খুব ভালো খেলেছিলেন, ওয়ার্ল্ড কাপে উনি রিজার্ভসে ছিলেন। আর এই শ্রীলঙ্কা সিরিজটা খুব একটা ওনার ভালো যায় না, কিন্তু আমরা অবশ্যই কিন্তু উনি কিছু কিছু ভালো নক উনি খেলেছেন, কিছু মানে ছোটো ছোটো নক, কিন্তু অবশ্যই সেগুলো এফেক্টিভ ছিল এবং আমরা সেটাই আশা করবো। উনি ওমেন্স টি-20 চ্যালেঞ্জেও একটা মাত্র ইনিংস খেলেছিলেন, কিন্তু উনি দারুণ একটা নক উপহার দিয়েছিলেন আমাদের, তাই অবশ্যই তার দিকেও তাকিয়ে থাকবো আমরা। এরপর অবশ্যই চারে হয়তো হরমনপ্রীত কৌর নিজেই আসবেন, কিন্তু এরপর আসবেন ওনার পর আসবেন 5 নম্বর হয়তো খেলানো হবে জেমিমা রড্রিগসকে, যাকে এখন মেনলি টি-20 স্পেশালিস্টের মতনই খেলানো হচ্ছে ইন্ডিয়ান টিমে, তাকে সেভাবে জায়গা দেওয়া হচ্ছে না ODI টিমে, যেটা আমার একটু খারাপ লাগছে, কিন্তু উনি থাকবেন। উনি যথেষ্ট ভালো খেলছেন, উনি ভালো ফর্মেও আছেন, উনি বলতে গেলে লাস্ট টাইম অস্ট্রেলিয়া সিরিজে খেলেছিলেন এবং সেইটা মানে এবং তারপর ওনাকে ওয়ার্ল্ড কাপেও সিলেক্ট করা হয়নি ওনার খারাপ ODI ফর্মের জন্য। তো উনি সেটার জবাব দিয়েছেন যে হ্যাঁ আমি ফর্মে আছি, উনি টি-20 চ্যালেঞ্জে ডোমেস্টিকে এবং শ্রীলঙ্কা সিরিজেও যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, এবং তার সুবাদেই উনি এই টিমে সিলেক্ট হয়েছেন আবারও।
এবং এরপর আছেন হার্লিন দেওল। এটা একটা খুব ইন্টারেস্টিং পিক ছিল, আমার অবাক লাগলো হার্লিন দেওলকে কী করে পিক করা হলো, মানে উনি সেভাবে সুইটেবল নন অতটা টি টোয়েন্টির জন্য আমার মনে হয়। তবে উনি এমনি ভালো খেলেন এবং হয়তো ওনার যেহেতু লেগ স্পিনও উনি করতে পারেন সেটা একটা হয়তো ফ্যাক্টর, ওনাকে অ্যাজ আ অলরাউন্ডার নেওয়া হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময়ও নেওয়া হয়েছিলো 2020 সালে, তো সেটা একটা ব্যাপার, ওনাকে তাই জন্যই হয়তো নেওয়া হয়েছে। এরপর আছে, এরপর যদি আমরা অলরাউন্ডার্সের দিকে যদি আমরা যাই, আমরা যেহেতু আমরা হার্লিন দেওলের সম্পর্কে বললাম যে উনি একজন অলরাউন্ডারই, তা অবশ্য সাফালি ভার্মাও এখন কিন্তু বোলিং করছেন স্পিন বোলিং, আর হরমনপ্রীত কর তো আছেনই, তো এইটা হলো অলরাউন্ডারের দিক। এবং যদি পেস অলরাউন্ডার মানে আমাদের আছেন পূজা বস্ত্রাকর, ওনার দিকে নজর থাকবে, পূজা বস্ত্রাকরের ওপর অনেকটাই দায়িত্ব থাকবে, খালি মানে ফিনিশিংয়ের দায়িত্বই নয়, থাকবে বোলিংয়েও উইকেট নেওয়ার দায়িত্ব, কারণ মেঘনা সিং উনি এখনও টি টোয়েন্টিতে ডেবিউই করেননি ইন্ডিয়ার জন্য। আর রেণুকা সিং মানে অতটা এখনও মানে খাপ খাইয়ে নিতে পারেননি, উনি কিন্তু যথেষ্ট রান দেন, তা এটা একটা ফ্যাক্টর হতে পারে। আর এছাড়া স্পিন অলরাউন্ডার্সদের মধ্যে রয়েছে স্নেহরানা আবার কামব্যাক করেছেন, উনি ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করেছিলেন, কিন্তু ওনাকে অবাক করাভাবে মানে ওনাকে শ্রীলঙ্কার টিম থেকে ড্রপ করে দেওয়া হয়, কেন জানি না, হয়তো অবশ্য ড্রপ না, ওনাকে বলা হয়েছিল যে রেস্ট করানো হয়েছে নাকি, যাই হোক তাই মনে হচ্ছে যে ওনাকে রেস্টই হয়তো করানো হয়েছিল, তা যেহেতু উনি ফিরে এসেছেন আবার তো উনি থাকছেন। আর দীপ্তি শর্মা, ভরসাযোগ্য দীপ্তি শর্মা, উনি আছেনই সবসময়, উনি বাংলার হয়েও খেলেন, বলতে গেলে বাংলার যদি আপনার রিপ্রেজেন্টেটিভ যদি দেখেন তো তাহলে দীপ্তি শর্মাই বলতে হয়, উনি বাঙালি তো নন কিন্তু বাংলা টিমের হয়ে খেলেন, তো উনিই একমাত্র আছেন। আর এছাড়া রিচা ঘোষ, ওইটাই সবচেয়ে বড় ব্যাপার যে রিচা ঘোষকে নেওয়া হয়নি মানে মেন টিমে, উনি রিজার্ভসে আছেন, এটার খুবই অবাক করা ব্যাপার। এবং উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে তানিয়া ভাটিয়া এবং ইয়াস্তিকা ভাটিয়াকে। ইয়াস্তিকা ভাটিয়া খুব ভালো একজন ব্যাটার, কিন্তু টি টোয়েন্টিতে উনি কতটা মানে এফেক্টিভ হবেন, যদিও উনি এতটাই নিচে যদি ব্যাটিং করতে আসেন আমি জানি না, তাহলে আমার মনে হয় তানিয়া ভাটিয়াকেই প্রথম চয়েস উইকেট কিপার হিসেবে নেওয়া উচিত, কারণ উনি বলতে গেলে ইন্ডিয়ার এখন বেস্ট উইকেট কিপার, তো আমার সেটাই মনে হয়। তা অবশ্যই ওইখানে হচ্ছে তানিয়া ভাটিয়াকে আমি অবশ্যই নেব, এবং আমার ভালোই লেগেছে ওনার সিলেকশনটা, যদি ওনাকে অ্যাজ আ কিপারই যদি সোললি কিপার হিসেবে নেওয়া হয় তো। আর এরপর স্পিনারদের মধ্যে থাকছে হচ্ছে আমাদের রাজেশ্বরী গায়কোয়াড়, লেফট আর্ম অফ স্পিনার, উনি খুবই ভালো, লেফট আর্ম অর্থোডক্স, উনি খুবই ভালো এখন, উনি বলতে গেলেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান বোলার। আর এছাড়া রাধা যাদব আছেন, উনিও খুব ভালো, উনি অ্যাকচুয়ালি ভালো মানে কি ওনার না একটু এখন উনি একটু বেশি যেন লুপ একটু এ করার চেষ্টা করছেন, ওনার সেই একটা আমাদের 28 ম্যাচে এরকম কত ম্যাচে একটা স্ট্রিক ছিল যে উনি পরপর উইকেট নিয়েছিলেন, তা সেইটা উনি এখন সেই ফর্মটা সত্যি উনি হারিয়ে ফেলেছেন, আর যথেষ্ট রান উনি দিচ্ছেন আর উইকেটও সেভাবে নিতে পাচ্ছেন না, তো সেটা একটা প্রবলেম হতে পারে রাধা যাদব। আর তবে রাজেশ্বরী গায়কোয়াড়ের উপর তাই জন্যই অনেকটা দায়িত্ব থাকবে। আর পুনম যাদবের মতো এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ারকে রিজার্ভে রাখা হয়েছে এটা ভাবা যাচ্ছে না, উনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের হিরো ছিলেন, আর আমি বলবো ওনাকে সেভাবে না সুযোগ দেওয়া হয়নি, হয়তো উনি সেভাবে উনি কামব্যাক করতে পারতেন যদি ওনাকে আরেকটু সুযোগ দেওয়া হতো, তো সেইটা একটা ব্যাপার। আর পেস যেদিকে বলছিলাম যে পেসে সেই ভ্যারাইটিটা নেই, ওইটাই হয়তো মানে আমার মনে হয় সিমরন দিল বাহাদুরকে নেওয়া উচিত ছিল মেন স্কোয়াডে, নাকি ওনাকে রাখা উচিত, নাকি ওনাকে রাখা দরকার ছিল এই রিজার্ভসে, কারণ সিমরন দিল বাহাদুর উইকেট টু উইকেট খুব ভালো বোলিং করেন এবং ওনার মধ্যে একটা উইকেট টেকিং একটা ইন্টেন্ট আছে বাকি সমস্ত পেস বোলারদের থেকে। পূজা বস্ত্রাকর অবশ্যই ভালো, ওনার মধ্যে সেটা মিশ্রণ উনি করতে পারেন, উনি বেশ একটা টাইট একদম একটা মানে লাইন উনি একটা এ করেন, হার্ড লেংথ বেশ এ করেন, ভালো একটা ওনার বোলিং ভালো লাগে, উনি মাঝে মাঝে বাউন্সারও মারেন, একটা ভালো মিশ্রণ আছে ওনার বোলিংয়ে, তা আমার মনে হয় এমনি মানে টি টোয়েন্টির জন্য উপযুক্ত একজন বোলার হতে পারতেন সিমরন দিল বাহাদুর, উনি একজন লেফট হ্যান্ডেড একজন মানে বলতে গেলে ভালো ব্যাটারও উনি সেখানে একটা ভালো মানে ফিনিশারও হতে পারতেন, কিন্তু ইন্ডিয়া ওনাকে কনসিডার করছে না সেইভাবে, তো সেটাও একটু আমাকে অবাক করা লাগলো। তো এই হচ্ছে ইন্ডিয়ার টিমের প্রিভিউ, আমি যদি মানে একদম পুরো প্লেয়ার বাই প্লেয়ার আমি বললাম রিভিউটা। আর যদি আপনারা যদি জিজ্ঞাসা করেন যে কি এক্সপেক্ট করি, আমি এক্সপেক্ট আমি হয়তো ব্রোঞ্জের জন্য করব, কারণ যে মানে গ্রুপে আছে ইন্ডিয়া সেখানে আছে পাকিস্তান আর বারবেডোস, আমি আশা করছি ইন্ডিয়ার মানে হারানো উচিত বারবেডোস আর পাকিস্তানকে, অ্যাটলিস্ট পাকিস্তান একদমই এখন ভালো ফর্মে নেই, রিসেন্ট ট্রাই সিরিজে ভালো খেলেনি, আর
অস্ট্রেলিয়ার সঙ্গে এবার যেহেতু টি টোয়েন্টি হতে পারে ভালো, মানে এক হতে পারে, ঠিকঠাক হতে পারে, কিন্তু মানে হারাতেই পারে বলা যায় না এটা, যদি ইন্ডিয়ার সবাই যদি খুব ভালো খেলে তো। কিন্তু ধরছি আমি অস্ট্রেলিয়াই হয়তোই হবে, তাহলেও ইন্ডিয়ার চান্স থাকছে যে ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারবে। আর ওই দিকেও অবশ্য, আর ওই দিকে আছে গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড। বলতে গেলে ওই গ্রুপটা হচ্ছে গ্রুপ অফ ডেথ, তাই ওইখান থেকে বোঝা যাচ্ছে না যে কোন দুটো টিম যেতে পারে। ইংল্যান্ড হয়তো সবচেয়ে মানে একদমই বলা যেতে পারে, তারাই যেহেতু তারাই মানে হোস্ট নেশন, তাদের কাছে সেই অ্যাডভান্টেজটা আছে এবং তাদের কাছে ফর্মও আছে, তাই তারাই হয়তো যাবেনই। আর তারা আর তাদেরকে আমি আশাও করছি হয়তো তারা ফাইনালেও যাবেন, ফাইনালটা হয়তো অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের হতে পারে। কিন্তু ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সেই দমটা আছে পৌঁছানোর যদি ইন্ডিয়া তাদের ফুল পটেন্সিয়ালে খেলে। তো এটাই হচ্ছে আমার আমার প্রিভিউ বলতে গেলে এই কমনওয়েলথ গেমস জন্য। আপনারা সবাই দেখবেন, শুধু ইন্ডিয়ান টিম মানে এই ওমেন্স ক্রিকেট টিমই নয়, নীরজ চোপড়া যিনি এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে উনি সিলভার মেডেল পেলেন, অঞ্জু ববি জর্জের পর উনি পেলেন, তো এটা একটা বিরাট ব্যাপার দ্বিতীয় ভারতীয় হিসেবে। তা আপনারা অবশ্যই চোখ রাখবেন পি ভি সিন্ধু, মীরাবাই চানু, এরকম অনেক প্লেয়ার্স আছে, মানিকা বাত্রা, অনেক ভালো ভালো সবাই প্লে সব প্লেয়ার্সরা আছে আপনারা অ্যাথলেটিক্সে, হিমা দাস, দূতি চাঁদ সবাই আছে অ্যাথলেটিক্স। তবে এবার সবচেয়ে বাজে ব্যাপার যে শুটিং নেই, যেখান থেকে আমরা প্রচুর মেডেল পাই সেটা একটা খারাপ ব্যাপার, সেখানে আমরা ওমেন্স ক্রিকেটকে দেখতে পাবো প্রথমবার ওয়ার্ল্ড কমনওয়েলথ গেমসে, যেটা একটা খুশির খবর বলা যেতে পারে। তো এইটাই, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তো লাইক করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে, কারণ বাংলাতে এরকম প্রিভিউ হয়তো আপনারা কমই দেখে থাকবেন, তাই এরকম জিনিস আপনাদের একটু যদি আমি মানে আমি আরও করতে করার জন্য আরও উৎসাহ পাবো যদি আপনারা যদি এটাকে আরও ছড়িয়ে দেন সবার মধ্যে, আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, এভাবেই আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকুন, ভালো থাকবেন আর খেলা দেখতে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।